প্রায় পুরোপুরি ভরা বিমান যাত্রীর সংখ্যা ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে রায়ানিয়ার এয়ারলাইন্সের বিমানটির উড়ান দেওয়ার কথা যাত্রীদের স্পেনের ইবিজা পৌঁছে দিতে, কিন্তু সেই বিমানের ভেতরে যে এভাবে বিশ্ব দূষণ এর সাক্ষী থাকতে হবে তা যাত্রীরা স্বপ্নেও ভাবেননি। লাগাম ছাড়া সঙ্গমের ইচ্ছে, আর তাতেই আশেপাশের পরিবেশকে তোয়াক্কা করলেন না এই যুবক যুবতী। উড়ন্ত বিমানে সকলের সামনে নির্লিপ্ত যৌনমিলনে লিপ্ত হলেন তারা। এই ঘটনাটি যেন হলিউড ছবির চিত্রনাট্যের থেকেও কোনো অংশে কম নয়, বরং সেখানে রাজদাগ থাকলেও এখানে প্রকাশ্যে ঘটল সঙ্গম। যুগলের উন্মত্ত শারীরিক চাহিদার সাক্ষী যাত্রীরা তো হলেনি, ভিডিওর মাধ্যমে বরং তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতেও। গত বুধবারের ঘটনা, বিমানটি ছাড়ে সন্ধ্যায় 8:20। জানা যায় ওই প্রেমিক প্রেমিকা যুগল নাকি মদ্যপান করে বিমানে চড়েছিলেন, চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থাতে ওই কাণ্ড করেন তারা। কেরান উইলিয়ামস নামে বিমানের এক যাত্রী জানান, প্রথমে ওই যুগল সঙ্গম নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, কিন্তু বিমানের সিটে বসে যে সত্যি করে তারা সঙ্গমে লিপ্ত হবেন এমনটা ভাবাই যায়নি। মিলনের আগে ওই ব্যক্তি আচমকাই চিৎকার করে সকলকে জিজ্ঞেস করেন কারোর কাছে কন্ডম আছে কিনা। কেউ উত্তর না দেওয়ায় আর দেরি করেননি, মদ্যপ অবস্থায় স্থান কাল পাত্র জ্ঞান হারিয়ে নিজেদের যৌন চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়েন ওই যুবক যুবতী। ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা উইলিয়ামসের বিবরণ অনুযায়ী, যুগলের পাশেই বসেছিলেন অন্য এক মহিলা। প্রেমিক প্রেমিকাকে পোশাক খুলতে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান তিনি, তাদের সরে যেতেও বলেন ওই মহিলা, কিন্তু তখন কে শুনে কার কথা, যৌন উন্মাদনায় ডুবেছিলেন তারা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিমানের কর্মীদের কেউই তাদের এ কাজে বাধা দেননি। যাত্রীদের অভিযোগ, প্রকাশ্যে এমন ঘটনার পরও কেন কেবিন ক্রু নির্লিপ্ত থাকল, সকলের চোখের সামনে প্রায় ঘণ্টাখানেক এই কর্মকাণ্ড চলতে থাকে। তখনই এক যাত্রী সঙ্গমের দৃশ্যটি ভিডিও করেন, তবে এই ঘটনায় বিমান কর্তৃপক্ষের দিকে অভিযোগ উঠায় ড্যামেজ কন্ট্রোল করতে পারে তাদের তরফে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিনোদন স্বাস্থ্য ফ্যাশন গুপ্তচর্চা তথ্য প্রযুক্তি ক্রিকেটার বাংলাদেশ সহ চলমান জগতের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে বাংলা টিভি .com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।